हेलो गाइस, तो आज के हमरे इसी ऑक्सीजन पार्क के, तो आज के ब्लॉग टा होगे ऑक्सीजन पार्क ऑल अबाउट त्रिपुरा वन एंड ओनली ऑक्सीजन पार्क। तो चलो देखा जाए केमन एंजॉय है। বন জঙ্গলে এলে পশু পাখিকে কখনো মারবেন না, এই বার্তা দিতে চাইছি আমরা। চলুন আগে বাড়ি। I alone absorb 22 kg of carbon dioxide in a year. All I ask in return is that you let me live. So এটাই বলতে চাইছে যে ওনাকে আমরা বাঁচতে দিতে হবে। তো উনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আর ওটার বদলে আমরা যাতে ওনাকে কার্বন ডাইঅক্সাইড দিই, তাই তো? তুমি কিছু বলবে? ঠিক আছে, তোমার কেমন লাগছে? ঠিক আছে, তুমি কার কার সাথে এসছো? আমি আমার মা বাবা ভাই হাজবেন্ড আরেকটা ভাই আর বোন। বাহ, কিয়া বাত কিয়া বাত! আরেকটা ভাই কে? সায়ন দা ফান লাভিং বং। আচ্ছা, ওই চ্যানেলটার ব্যাপারে কিছু বলতে চাও? চ্যানেলটা একদম অসম। আমি একটু সায়ন দা ফান লাভিং বং এর ব্যাপারে কিছু বলবে, চ্যানেলটার ব্যাপারে। খুবই ভালো একটা চ্যানেল, ডেভেলপিং একটা চ্যানেল, এটাকে হেল্প করুন, সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। এটা হলো লাইফ সাইকেল অফ এ বাটারফ্লাই, প্রজাপতি লাইফ সাইকেল। ব্যাং ব্যাং যতনের ব্যাং, বৃষ্টি আইলে মেলে ঠ্যাং। এটা হচ্ছে আমাদের ব্যাঙের ছাতা, দ্যাট ইজ মাশরুম। এখন এখানে ফটো শুট চলছে, আমাকে ফেলে ভেরি ব্যাড। ও প্লিজ, এটা একটা স্পাইডার যে খুব সুন্দর একটা জাল বানিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ভেরি বিউটিফুল। এখানে সবগুলো বোর্ডের মধ্যে লেখা আছে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাইবসদের ব্যাপারে। সো ইটস রিয়েলি নাইস। Thank you.
অনেকটা বড় জায়গা নিয়ে বানিয়েছে পার্কটা। সো যারা মানে নেচারকে পছন্দ করে, গ্রিনারি পছন্দ করে, ওদের জন্য অবশ্যই এই পার্কটি। আর চারিদিকে পুরো গ্রিন, গাছ আর গাছ। অনেকের জঙ্গলে এসে অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, তো ওরাও আসতে পারে এখানে। ভালো Are you tired? Yes. Not tired actually. Just এমনি বসলাম, ভালো লাগছে। আচ্ছা, তো কেমন লাগছে পার্কটা? ভালো লাগছে মোটামুটি। পার্কটার ব্যাপারে কিছু বলো, যাতে মানুষরা মানে শুনে শুনে আসতে পারে, বা যদি মানে যেটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই হোক বলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এতে একটা বিউটিফিকেশন করেনি। ওকে। এন্ড অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অনেক অক্সিজেন পাওয়া যায়, সো you should visit this park. Okay. Commercial and residential property values by 10% to 20%. So Chiranjit, can you please explain it? গাছ লাগাবে, প্রপার্টি দাম বাড়বে। আচ্ছা, লুপ দিয়েছে তোমাকে। অনেকে শুনেছেন বলতে জীবনে খেয়েছি বাঁশ, তো এখানে আছে অনেকগুলো বাঁশ গাছ। এখানে একটা কটেজ আছে খুব সুন্দর, কিন্তু এন্ট্রি এখনো দেয়নি কাউকে। আই এম নট শিওর, মেবি আগে থেকে অনলাইনে বুক করতে হয়, এটার ব্যাপারে ত্রিপুরা ট্যুরিজমের সাথে কন্ট্যাক্ট করতে হবে। গেট লক করা আছে। সো এটা হচ্ছে গজরাজ করিডোর। গজরাজ আমরা মেনলি হাতিকে বলে থাকি। তো এই দেখো হাতির ফুটস্টেপ আছে এখানে, তো আমরা চেষ্টা করব হাতির ফুটস্টেপে হাঁটার। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। তো এভাবে হাঁটতে হবে। Many animals also use trees for resting, nesting and for places to capture prey. So অনেক পশু পাখিরা গাছকে ব্যবহার করে রেস্ট করার জন্য, ইয়া নয়তো বাসা বাঁধার জন্য, আর নয়তো শিকার করার জন্য। সো এখানে একটা ডাউন এর মতন জায়গা আছে। সূর্যের আলো কমে যাচ্ছে আস্তে আস্তে। এখন বাজে 4:45 সন্ধ্যা।
অনেকটা হাঁটতে হবে, এটাই একটা জিনিস। হেঁটে হেঁটে এনজয় করতে হবে পুরো জঙ্গলটা। অনেক গাছ চারিদিকে, অনেক জঙ্গল, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ দেখতে পারবেন আপনারা। সো আসুন একদিন এসে দেখে যান, ভালোই। শীতের দিনে সবাই পিকনিক করতে যায়, তো আপনারা সবাই ফ্যামিলির সাথে আসতে পারবেন, এসে দেখতে পারবেন। সো এখানে আসতে পারো, কেউ যদি প্রজাপতি হতে চাও এখানে অবশ্যই আসতে পারো, প্রজাপতি প্রজাপতি ফিলিংস আসবে একটা। প্রজাপতি প্রজাপতি পাকনা মেলো মেলো মেলো, বাহ, শি ইজ রিয়েলি হ্যাভিং আ ভেরি গুড ভয়েস। A typical community forest of 10,000 trees will retain approx 10 million gallons of rainwater per year. সন্ধ্যা হয়ে এসছে, দেখুন জঙ্গলটা কি ঘন লাগছে এখন। তো অক্সিজেন পার্কের এন্ট্রি ফি হচ্ছে 10 rupees ইচ, তো 10 টাকা নেবে ঘুরতে টিকিট। অন্ধকার হয়ে গেছে একদম, লাইট নেই একদম এদিকে, তো ব্লক করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা এমনিও গেটের পাশে এসে পড়েছি, গেটের বাইরে বেরোবো এখন। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দ্যাটস অল অ্যাবাউট অক্সিজেন পার্ক। প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে লাইক করো ভিডিওটা, দেখো ফ্রেন্ডসদেরকে দেখাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। আমাদের অক্সিজেন পার্ক ঘোরা শেষ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।